আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনার সামনে দেখাতে যাচ্ছি কিভাবে আপনার এলাকার ভোটার তালিকা দেখবেন, কিভাবে আপনার এলাকার ভোটার তালিকা ডাউনলোড করবেন। চলুন দেখে আসি ইন্টারভিউর পর। আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ মোবাইল যে কোনো ডিভাইসই থাকুক না কেন, আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন। আমি আমার ক্রোমি ব্রাউজারে প্রবেশ করছি। ক্রোমি ব্রাউজারে প্রবেশ করার পর সার্চ বারে লিখবেন বাংলাদেশ গভবিডি। বাংলাদেশ গভবিডি লেখার পর এখানে নিচে দেখুন আট বিভাগ নামে একটা অপশন দেওয়া আছে, এই আট বিভাগে ক্লিক করবেন। আট বিভাগে ক্লিক করার পর উপরে দেখুন কতগুলো জেলা, কতগুলো থানা, কতগুলো ইউনিয়ন সবকিছু দেওয়া আছে। এই জায়গার ভিতর থেকে আপনি আট বিভাগে ক্লিক করুন। আট বিভাগে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন, নিচে দেখতে দেখা যাচ্ছে আটটি বিভাগের নাম দেওয়া আছে। আপনি যে বিভাগে থাকেন না কেন সেই বিভাগটিকে সিলেক্ট করে আপনি প্রবেশ করতে পারেন ভিতরে। আমি ঢাকা বিভাগ দেখাচ্ছি, ঢাকা বিভাগে প্রবেশ করলাম। ঢাকাতে প্রবেশ করার পর উপরে দেখুন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, জায়গায় বিভাগ ঢাকা দিয়েছি। আবার এই জায়গায় দেখুন একটা খালি ঘর আছে, ডট ডট দেওয়া আছে। আমি থ্রি ডট, সরি, আমি কোনে প্রবেশ ক্লিক করব। কোনে ক্লিক করার পর নিচে আপনি কোন জেলায় বসবাস করেন সে জেলাটির নাম দিয়ে দিবেন। মনে করুন এই জায়গায় আমি কিশোরগঞ্জ দিলাম, কিশোরগঞ্জ থানা জেলা ইউনিয়ন সবকিছু এই জায়গায় দিতে হবে। কিশোরগঞ্জ দেওয়ার পর এদিকে দেখুন আবার একটা থ্রি ডট এসেছে, থ্রি ডটের এদিকে দিতে হবে আপনি কি কোন জেলায় দিয়েছেন, এখন কোন থানায় বসবাস করেন, ওই জেলার আয়তে অনেকগুলো কি থানা আছে, কোন থানাটা দেখতে চাচ্ছেন সে থানাটা সিলেক্ট করুন। থানা সিলেক্ট করার পর আপনি ইউনিয়ন সিলেক্ট করতে হবে। ইউনিয়নের অপশন আসার পর আপনি ইউনিয়নে ক্লিক করবেন। ইউনিয়নে দেওয়ার জন্য কোন ইউনিয়নে বসবাস করেন ইউনিয়নটি দিলেন। দেওয়ার পর এই জায়গায় নিচে দেখুন বিভিন্ন তালিকা নামে একটি অপশন দেওয়া আছে, এই তালিকার উপরে মাউস পয়েন্ট রাখুন। রাখার পর এর নিচে দেখুন ভোটার তালিকা, ভোটার তালিকা 2016, এই জায়গায় নারী পুরুষ সকল লিস্ট, ভোটার লিস্ট সকলগুলো দেওয়া আছে। আপনি নারীর দেখবেন না পুরুষের দেখবেন, ওটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি ভিতরে প্রবেশ করবেন। আমি পুরুষটা দেখছি, পুরুষে ক্লিক করলাম। পুরুষে ক্লিক করার পর দেখুন কয়তরি পাড়া পুরুষের ভোটার লিস্ট, এই লিস্টে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখুন ভোটার তালিকা পুরুষ জেলা কিশোরগঞ্জ, আমি একটু জুম করে দেখাচ্ছি, জেলা কিশোরগঞ্জ থানা পটিয়াদি, এগুলো সব কিছু ডিটেলস ঠিক থাকলে আপনি নিচে গিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করে জন্য যে নিচে প্রবেশ করুন, এই যে প্রথম পেজ, এ জায়গায় ভোটারদের নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে। আমার একটু জুম করে দেখাচ্ছি, দেখুন এই যে কুদ্দুস মিয়া, পিতা বুল মিয়া, এগুলো ভোটার নং এবং কি জন্ম তারিখ সব কিছু দেওয়া আছে। এখান থেকে আপনি ভোটার নম্বর তো জন্ম তারিখ দিয়ে অনেক ধরনের কাজ করতে পারবেন, এবং কি এটা ডাউনলোড করে আপনি নিজে রাখতে পারেন, ডাউনলোড করে রাখতে পারেন বা প্রিন্ট করে রাখতে পারেন, প্রিন্ট করে আপনি যে কোনো কাজ করতে পারবেন। যদি আমার এই ছোট্ট ভিডিওটি দেখে আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, বেল বাটনে ক্লিক করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।